আগামী 29 এবং 30 ডিসেম্বর জামশেদপুরে অনুষ্ঠিত হতে চলেছে 46তম জাতীয় সিনিয়র এবং 31তম জাতীয় জুনিয়র থ্রো বল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্যের একটি দল। এই প্রতিযোগিতার দল গঠনের লক্ষ্যে বুধবার জুরানিয়ার বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে বালক বালিকা উভয় বিভাগে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী শিবির। এদিনের এই শিবিরের মাধ্যমে যে সকল খেলোয়াড়রা জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলার জন্য নির্বাচিত হয়েছে সেই সকল খেলোয়াড়দের অনুপ্রাণিত করার লক্ষ্যে তাদের জার্সি বিতরণ করেন রাজ্যের একটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরায় গুরু মশলার কর্ণধার রতন দেবনাথ। নমস্কার, প্রথমেই সমস্ত আপনাদের থ্রুতে সমস্ত রাজ্যবাদীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি লংতরায় পরিবারের পক্ষ থেকে। আজকে জাতীয় থ্রোবল যে ত্রিপুরা স্টেটের যে দল ঘোষণা, এই দল ঘোষণা জিরানিয়া বীরেন্দ্রনগর হাই স্কুলে আজকে অনুষ্ঠিত হয়েছে। আমি ওদের শুভেচ্ছা কামনা করছি। জামশেদপুরে আবার ন্যাশনাল মিট হবে, তো আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের কোম্পানি লংতলায় গুরু মশলার পক্ষ থেকে ওদেরকে আজকে জার্সি প্রদান করা হবে। এবং আমরা আশা করব যে ওরা জাতীয় স্তরে যে ত্রিপুরার পক্ষ হয়ে খেলতে যাবে সেখানেও আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করবে সারা ভারতবর্ষের মধ্যে। এই শুভেচ্ছা এবং আশা রাখছি। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এইখানে এই সুযোগ করে দেওয়ার জন্য। এছাড়াও এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ মহোদয় এবং এই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। রাজ্যের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার লক্ষ্যে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন দলের কোচ এবং খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।